আসসালামু আলাইকুম সবাইকে। কোরিয়ান কসমেটিক্সের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ফেয়ার স্কিন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার বয়স, আপনার ত্বকের ধরন এবং ত্বকের সবগুলো সমস্যা লাইক হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন পোর্স, পিম্পল, পিম্পল স্পট, পিম্পল স্কার, ফ্রিকেন্স, পিগমেন্টেশন, মেলানিন, মেলাজমা, ডার্ক সার্কেল, রিঙ্কেল, হোয়াট এভার দ্য প্রবলেম ইউ হ্যাভ অন ইউর স্কিন, অলসো আপনি বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দ্রুত ফর্সাকারী ক্রিম দিয়ে আপনার স্কিন এক্সপেরিমেন্ট করেছেন কিনা, এই টোটাল বিষয়টা আমাদের সাথে আলোচনা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে সঠিক একটা গাইডলাইন সংগ্রহ করুন, যে গাইডলাইনটা আপনাকে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার স্কিনের সবগুলো প্রবলেমকে রিভাইটালাইজ করে আপনার স্কিনের পুনর্গঠন, পুনরুদ্ধার এবং স্কিন সারফেসটাকে পুনরুজ্জীবিত করে আপনার স্কিনের তারুণ্যটাকে ফিরিয়ে দিবে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে রমরমা বিজ্ঞাপন দেখে অথবা কারো প্ররোচনায় দ্রুত ফর্সাকারী ক্ষতিকর প্রসাধনী পারচেস করে বেশি। ফ্রম 2016 থেকে এখন পর্যন্ত প্রায় 800,000 মানুষের স্কিনের এক্সপেরিমেন্ট করেছি, যাদের বেশিরভাগই তাদের স্কিনটাকে নষ্ট করেছে দ্রুত ফর্সাকারী ক্ষতিকর ক্রিম দিয়ে। আর দ্রুত ফর্সাকারী এই ক্ষতিকর ক্রিমগুলোর মধ্যে সবচেয়েতে বেশি যে বাজে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে মার্কিউরি, দেন হাইড্রোকুইনন, দেন প্যারাভেন অ্যান্ড মাত্রাতিরিক্ত ফ্রেগ্রেন্স, যেগুলো মাত্রাতিরিক্ত থাকায় আপনার স্কিনকে কোনো কালেই মূলত ফর্সা করেনি, এটা জাস্ট আপনার স্কিন সারফেসের এই এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড হাইপোডার্মিস লেয়ারটাকে পিল করে করে এটাকে যখন উঠিয়ে দেয় একটা সাময়িক সময়ের জন্য আপনার মনে হয় যে আপনার স্কিনটা ফর্সা হয়েছে। আদৌ কোনো দ্রুত ফর্সাকারী ক্রিম কোথাও আবিষ্কার হয়নি, বিজ্ঞান এটার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সো দ্রুত ফর্সাকারী কোনো ক্ষতিকর প্রসাধনী না ক্রয় করে, না ব্যবহার করে গুণগত মানের কোরিয়ান প্রসাধনী সঠিক জায়গা থেকে, অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করে, সঠিক নিয়মে ব্যবহার করে আপনার স্কিনের তারুণ্যকে ধরে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স। স্টে টিউনড।